পর্তুগালের জন্য পর্তুগাল কা এমবাসি ওপেন হ হে দিল্লি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমার ভিডিওর নিচে কয়েকজন কমেন্ট করেছে যে ভাইয়া পর্তুগালের এমবাসের একটু আপডেট দিন একটু খোঁজ খবর নিন কবে বাংলাদেশিদের ওয়ার পারমিট ভিসা ফাইল জমা নিবে তো আমি গতকালকে পর্তুগালের এমবাসিতে ফোন দিয়েছিলাম এবং যা আলোচনা হয়েছে তা আপনাদের আমি এখন বিস্তারিত বলছি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেশান আমি আপলোড করতেই থাকব। এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন শুরু করা যাক তো ভিওয়ার্স গতকালকে আমি ফাইনালি পর্তুগালের অ্যাম্বাসিতে ফোন দিয়েছিলাম তো ফোন দিয়ে কি কথা হয়েছে তা আপনাদের আমি রেকর্ডিং শোনাচ্ছি তার আগে আমি বলে দিচ্ছি তাদের সাথে যে কথা হয়েছে তারা এখন বলেছে যে এই মুহূর্তে ওয়ার পারমিট ভিসা কিন্তু অ্যালাউ করছে না অ্যাম্বাসি খোলা থাকলেও ওয়ার পারমিট ভিসা কিন্তু এখন জমা নিচ্ছে না তো চলুন কি কথা হয়েছে সেটা আপনাদের আমি শোনাচ্ছি কথা হয়েছে হিন্দিতে তো আপনারা শুনে নিন তারপরে আমি আপনাদের বাংলায় কনভার্ট করছি ওপেন আমি তাকে বলেছিলাম পর্তুগালের এম্বাসি কি খুলেছে বাংলাদেশিদের জন্য তো উনি বলেছে এম্বাসি তো মানে খোলা আছে কিন্তু কিন্তু উনি আমাকে বলেছে আপনার কি কাজ মানে কি কি জন্য ফোন করেছেন তা আমি তারপর বলেছিলাম যে অ্যাম্বাসির আমি তাকে জবাব দিলাম যে ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে তখন উনি বললো যে ওয়ার্ক পারমিট ভিসা এখনও শুরু হয় নাই আপনি আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের দশ তারিখের পরে আবার ফোন দিবেন এই কথাটা বলেছে তারপর ফোন রেখে দিয়েছে তো ভিউয়ার্স আমি আপনাদের বলবো যারা পর্তুগাল যাবেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারা তাদেরকে আরও অপেক্ষা করতে হবে এই অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য অর্থাৎ ওখানে আপনারা ইন্টারভিউ ফেস করার পরে তো আপনাদের ফাইনালি ভিসা গ্রান্টেড হয় বা ভিসা রিজেক্টেড হয় তো আপনাদের ওয়ার্ক পারমিট ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের পর্তুগালের অ্যাম্বাসির আপডেট আমি দিচ্ছি বাংলাদেশি নাগরিকরা এই মুহূর্তে পর্তুগাল অ্যাম্বাসিতে ওয়ার পারমিট কোনো ওয়া ওয়ার পারমিটের ভিসার জন্য কোনো কাগজ জমা দিতে পারবেন না আগামী মাসে দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন মানে দশ তারিখের পরে উনি আমাকে ফোন দিতে বলেছে তো আমি দশ তারিখের পরে আবার ফোন দেবো ফোন দিয়ে কি হয়েছে না হয়েছে মানে কি আপডেট আসবে নতুন আপডেট আসবে আমি আপনাদেরকে জানাবো অ্যাম্বাসি খুলবে কি খুলবে না বা কতদিন লাগবে দশ তারিখের পরে আমি আবারও ফোন দিয়ে আপনাদেরকে ফাইনাল আপডেট আরেকবার জানাবো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন